আর আমি মোহিনী, আমার ড্রিম কিচেনে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে শুরু করছি। এরকম ধরনের পটল ভাজা কে কে খেয়েছেন আমি তো জানি না, দেখুন তো। এরকম যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো আলু ভাজা, এরকম ছোট আলু ভাজা অনেক সময় খেয়েছি, কিন্তু পটল ভাজাটা আমি এইবার প্রথম করছি, কারণ এরমভাবে আমরা খাই খুবই ভালো লাগে। তাই আজকে পটল ভাজার রেসিপিটাই আমি আমার ফ্যামিলির সবার সাথে শেয়ার করব। চলুন, তেল দিয়ে দিলাম, আছে কালো জিরেটা আমি ফোড়নে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি আন্দাজ মতো, মানে একটা চিরে দিয়েছি, রসুন ছেড়ে দিলাম। তো লম্বা করে পটল ভাজা আমরা সবসময় সব কিছুর সাথে খাই, কিন্তু এই পটল ভাজা যারা খেয়েছেন তারা তো জানেন যে এটা কী অসাধারণ একটা ভাজা। এটা হলে মোটামুটি ভাতের সঙ্গে আর অন্য কিছু না হলেও চলে। অনেকে ফ্যামিলিতে একজন দুজন একজন রান্না করতে ভালো লাগছে না, এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সব। একটু তেলটা বেশি করে দিয়ে ভাজতে হবে। তো আজ বুঝতেই পারছেন খুব বেশি বড় পটল নিইনি আমি, ছোট ছোট পটলই নিয়েছি, সরু সরু পটলগুলো দিয়েই বেশি ভালো হয়। এবার আমি এক চামচ নুন দিয়ে দিলাম, পটলটা একটু দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায়। দিলাম এক চামচ, একটু হলুদ বেশি হলে হলদে হলদে হবে ভাতটা। গোটা দিয়ে দিলাম, যার যেমন লাগবে মেখে খেতে পারবে। এটা তো আমাদের ভীষণ প্রিয় একটা রেসিপি, এটা হলে আমার আর অন্য কোনো খাবারই ভালো লাগে না, যার জন্য আমি এটা শেয়ার করলাম। দেখুন কত সুন্দর, আমি একটু সাইড থেকে তেল দিয়ে দিয়েছিলাম। প্রথম ভাজার সময় যদি একটু তেলটা কম দেওয়া যায়, তারপরে একটু তেলটা দিলে পুরো তেলটাই থেকে যায়। এই তেলটা দিয়ে একটু ভাতটা মাখলে টেস্ট তো মুখের পুরো রুচি পাল্টে দেয়। এই পটল এইভাবে ভাজায় হয়ে গেছে, এর থেকে বেশি চিপসা করলে খাওয়া যাবে না, একদম রবারের মতো তাহলে লাগবে। এটাই ভালো, একটু মাখতে সুবিধা হবে। নামিয়ে দিচ্ছি আমি ভাজাটা, নামিয়ে নিয়েছি। দেখুন একদম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা, যে যেটা পছন্দ করবেন হয়ে যাবে খাওয়া। খাওয়ার আগে এরকম ধরনের একটা ভাজা পেলে সাথে সাথে ও যারা পছন্দ করে তাদের তো মোটামুটি তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। এটা এটা দিলে তো আরও টেস্ট বেড়ে যাবে। যদি কারোর ঘরে না থাকে দেওয়ার কোনো দরকার নেই, আমি একটু হালকা দিয়ে দিলাম, তাহলে আরও ভালো টেস্টি হবে। বাচ্চারা যাতে একদম কোনো ভাজাই তো বাচ্চারা পছন্দ করে না, এই চাট মশলা বা ম্যাগি মশলা দিলে তারা অনায়াসে এই ভাজাটা চেয়ে খাবে। আমার তো ভীষণ প্রিয়, কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান, আর যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার সাথে এইভাবে থাকবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, নমস্কার।